এখন পর্যন্ত 57 জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, জুলাই থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়বে। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের 60% ঢাকার। দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, সবাই যদি সজাগ না হয় তাহলে ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য চিকিৎসক নার্সদের প্রশিক্ষণ দেওয়া সহ সারা দেশের হাসপাতালগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। 57টি জেলায় এখন ডেঙ্গু আছে। যত ডেঙ্গু হচ্ছে তার 60% হল ঢাকায়। তা আমরা ডেঙ্গুর মোকাবেলা করে চলছি। আমরা সিটি কর্পোরেশন পৌরসভাকে আহ্বান করব, তারা জানি বেশি বেশি করে স্প্রে করে,